আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম রসুনের আচারের রেসিপি। রসুন আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তাছাড়া এই রসুনের আচার করে আপনারা সারা বছর ঘরে সংরক্ষণ করে খেতে পারবেন। পারফেক্টলি কীভাবে রসুনের আচার করা যায় আজ আপনাদের তাই দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। ওয়েলকাম টু মাই চ্যানেল, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন রেসিপি পেতে বেল বাটন ক্লিক করে রাখুন। রসুনের আচার করার জন্য এখানে আমি আধা কেজি পরিমাণ রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি এবং পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি। দেখুন রসুনের কিন্তু আমি কোনো ছিদ্র করি নাই, কারণ রসুন এমনিতেই নরম, এগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এখন আমি দেখিয়ে দেবো কী কী মশলা লাগবে। প্রথমেই দেখাই, এখানে আমি এক কাপ মতো তেঁতুলের কাঠ নিয়েছি। রসুনের আচার করার জন্য অবশ্যই এটি লাগবে। 10 মিনিট মতো তেঁতুল পানিতে ভিজিয়ে আমি কাঠটি তৈরি করেছি। এরপর আমি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা, 7-8টি লাল শুকনো মরিচ, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পাঁচফোড়ন, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, লবণ, সরিষার তেল 1 কাপ মতো। আর চিনি নিয়েছি 1 কাপ। চুলায় একটি পাত্র বসিয়ে এখন আমি সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল হালকা গরম হলে এখানে দিয়ে দিব 5 ফোড়ন। একটা খুন্তির সাহায্যে আমরা 5 ফোড়নগুলো একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি দিয়ে দেবো এই লাল শুকনো মরিচগুলো। এই শুকনো মরিচ যে কোনো আচারেরই গন্ধ এবং স্বাদ অনেক ভালো করে। আমাদের রসুনের আচারেরও গন্ধ এবং স্বাদ ভালো রাখার জন্য এই লাল মরিচগুলো ব্যবহার করা হচ্ছে। এখন আমি এখানে রসুনগুলো দিয়ে দিব। এবং ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এই আচার সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্টে করতে পারেন, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমি এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। পারফেক্টলি রসুনের আচার বানানোর জন্য আমি যে মশলাগুলো ব্যবহার করছি অবশ্যই আপনারা সেই মশলাগুলো ব্যবহার করবেন। আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। আর আপনারা খেয়াল করেছেন সরিষার তেলের কারণে কিন্তু প্রচুর পরিমাণ ফেনা হয়েছে, তাই আপনারা একটু অনবরত নাড়বেন এবং চুলার জ্বাল কমিয়ে আচারটি তৈরি করবেন। এখন আমি এখানে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং লবণ। এখন আমি খুন্তির সাহায্যে নেড়ে সবকিছু একসাথে মিশিয়ে নেব। যেহেতু সরিষার তেলের কারণে প্রচুর পরিমাণ ফেনা তৈরি হয়েছে, আমরা অনবরত নাড়তে থাকবো। আর খেয়াল রাখতে হবে রসুন যেন নিচে পুড়ে না যায়, কারণ রসুন যদি পুড়ে যায় তাহলে আমাদের আচারের স্বাদ এবং গন্ধ দুটি নষ্ট হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দেবো সেই তেঁতুলের কাঠটি যা আমি তৈরি করেছিলাম। অনেকে এটিকে তেঁতুলের মারও বলে। রসুনের আচার করার জন্য অবশ্যই আমাদের এটি ব্যবহার করতে হবে। এখন আমি একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে দিব।
এখানে 1 কাপ পরিমাণ চিনি আছে, এই চিনিটা আমি এখন দিয়ে দেব এবং ভালোভাবে মিশিয়ে নিব আচারের সাথে। চুলার চালটি কম রেখে এভাবে আমরা 5 মিনিট মতো নাড়তে থাকব। সরিষার তেল দিয়ে যে ফেনাটি উঠছিল তা কিন্তু আর দেখা যাচ্ছে না। যখন সরিষার তেল দিয়ে ফেনা উঠবে না তখনই বুঝতে পারবেন আমাদের আচার প্রায় হয়ে গেছে। আর আপনারা খেয়াল রাখবেন রসুনটি যেন পুরোপুরি সেদ্ধ না হয়। রসুনটি কিন্তু আমরা আধা সেদ্ধ করে নেব, কারণ পুরোপুরি সেদ্ধ করে নিলে চুলা থেকে নামানোর পরে এটি গলে যাবে। এখন আমি আপনাদেরকে একটু দেখাই, একটা চামচ দিয়ে চাপ দিতে এই রসুনটি কিন্তু দুই খণ্ড হয়ে গেছে। এর উপরটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু ভেতরে একটু শক্ত আছে। এরকম অবস্থায় আমি চুলা থেকে রসুনের আচারটি নামিয়ে নিব এবং ঠান্ডা করে কাঁচের বয়ামে রেখে দেব। কাঁচের বয়ামে রাখলে সারা বছরই সংরক্ষণ করে খাওয়া যাবে। আমি এখন চুলা বন্ধ করে দিয়েছি এবং ঠান্ডা করার জন্য একটি পাত্রে ঢেলে নিয়েছি। আমার রসুনের আচার খাওয়ার জন্য রেডি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।